নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাতে মাখা সিম ভর্তা তৈরি করে দেখাবো। সিম ভর্তা আমরা সবাই ঘরে খেতে পারি, তো আমি কিভাবে করছি রেসিপিটা ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে কিছু গাছের সিম নিয়েছি, তো আমার নিজের গাছ থেকেই সিমগুলি নিয়েছি। তো হাতের কাছে যে সিমটা থাকবে সেই সিম দিয়ে কিন্তু এই ভর্তাটা করে খেতে পারবেন। কিন্তু এরকম যদি একটু বীজ বীজ হয়ে গেছে এরকম, তো এই সিমগুলি দিয়ে করলে বন্ধুরা ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। সিমগুলিকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আঁচটাকে এইভাবে তুলে ফেলে দিতে হবে। এই ভর্তাটা আমি হাতে মেখে তৈরি করব, আর শিলে বেটেও কিন্তু সিম ভর্তা করা যায়। তো এই রেসিপিটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, আর একটা সিমের ভর্তা, তো এটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি এভাবে করে আঁচটাকে ছাড়িয়ে নিয়ে বন্ধুরা সবগুলি সিম এবার সেদ্ধ করে নেব। এবার সিমগুলির মধ্যে একটু লবণ আর একটু জল দিয়ে দেব, আর জলের পরিমাণটা বন্ধুরা এই পরিমাণে দিতে হবে যাতে সিমগুলি সিদ্ধ হয়ে একেবারে জলটা শুকিয়ে যায়, আর সিমগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। তো এবার ডেকে আমি সিমগুলিকে সিদ্ধ করে নেব। এবার সিমগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর জলটাও একবারে শুকিয়ে গেছে। তো এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তাটা তৈরি করার জন্য এখানে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা এভাবে তেলে ভেজে নিয়েছি, আর তার সাথে আমি অল্প পরিমাণে একটু লবণ নিয়েছি। আর সিম সিদ্ধ করার সময় আমি তো একটু লবণ দিয়েছি, তাই একটু অল্প পরিমাণে দিয়েছি লবণটা। এবার শুকনো লঙ্কাগুলিকে ভালো করে চটকে মেখে নেব। সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে, আর মাখাটার মধ্যেই সিমের ভর্তাটার টেস্টটা কিন্তু ভালো হবে। যত ভালো করে এই মাখাটা করবেন তত ভালো হবে টেস্টটা। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করা সিমটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার এখানে আমি 1 চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি, আর ভর্তা তো ভর্তা মানেই সর্ষে তেল, না দিলে কিন্তু ভর্তা একদম ভালো লাগে না খেতে। তো এরকম 1 চামচ সর্ষে তেল দিয়ে দেবে। এবার ভালো করে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, ভর্তার তো দেখতেই খুবই লোভনীয় হয়েছে, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন হাতে মাখা সিম ভর্তা। আর শিলে বাটা সিম ভর্তার ভিডিওটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করুনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো সিম ভর্তা রেডি, গরম গরম ভাতের সঙ্গে এইরকম সিম ভর্তা থাকলে কিন্তু বন্ধুরা আর কিচ্ছু লাগে না। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।